হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি ফর WBCS ইউটিউব চ্যানেল। গত ভিডিওতে আমি WBCS এ অনলাইন ফ্রি ক্লাসের ব্যাপারে তোমাদেরকে বলেছিলাম এবং সেখানে একটা সিলেবাসও দিয়েছিলাম, বাট তোমাদের সেইভাবে আর গাইডলাইন্সটা দেওয়া হয়নি। ভিডিওটা আপলোড হওয়ার পরে তোমরা যেভাবে কমেন্ট করেছো তারা সেগুলো দেখে আমি খুব খুশি হয়েছি যে তোমরা অনেকেই পার্টিসিপেট করতে চেয়েছো এবং ক্লাসগুলো করতে চাইছো। তোমাদের সাপোর্ট পেলে নিশ্চয়ই ভিডিওগুলো আমি কন্টিনিউ করব। ওকে, তো আমি গত ভিডিওতে তোমাদেরকে সিলেবাসটার একটু আইডিয়া দিয়েছিলাম, বাট সেইভাবে কোনো ডিটেলসে আলোচনা করিনি এবং ভিডিওগুলো কবে আপলোড হবে, কখন আপলোড হবে সেই বিষয়টাও ভালো করে বলা হয়নি তোমাদেরকে। আজকের ভিডিওতে আমি সেই বিষয়টা পুরো ডিটেলসে আলোচনা করে দেবো। মেইনলি আজকের যে ভিডিওটাতে সেখানে সিলেবাস এবং গাইডলাইন্সটা কেমনভাবে তোমরা ভিডিওগুলো পাবে এবং কেমনভাবে মক এক্সামগুলো অ্যাটেন্ড করবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। ওকে, ফার্স্ট অফ অল আসি সিলেবাস নিয়ে। সিলেবাস বলতে তোমাদেরকে বলে দিই, আমরা যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর সিলেবাসটা ফার্স্ট ভিডিওতেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের যে ক্লাস ওয়ান হবে, মানে যেটা ফার্স্ট ক্লাস হবে, সেখানে এই টোটাল টপিকগুলো সিলেবাসের মধ্যে রয়েছে, এই রিলেটেড টপিকগুলোর ওপরে তোমরা কিন্তু ভিডিও পাবে। ওকে, এবার আসি গাইডলাইন্স নিয়ে। তোমরা যারা মক টেস্ট দিতে চাইছো, এভরি সানডে অথবা স্যাটারডেতে আমি মক টেস্টটা অ্যারেঞ্জ করার ব্যবস্থা করব। তোমরা যারা মক টেস্টটা দিতে চাইছো, এই গ্রুপটা জয়েন করতে চাইছো, তারা কিন্তু এই গাইডলাইন্সগুলো কিন্তু ভালো করে খেয়াল করে নেবে, ভালো করে পড়ে নেবে। আদারওয়াইজ গ্রুপটা জয়েন করো না, তাতে কিন্তু তোমার অসুবিধে হবে। ওকে, ফার্স্ট অফ অল যেটা আছে, নো মানি নো কোচিং, অনলি ফ্রি ক্লাসেস। তার মানে এটাই যে অনেকে কল করছো তোমরা যে কোচিং সেন্টার রয়েছে কিনা বা কত টাকা দিতে হবে। আমি তোমাদেরকে একটা কথা বলে দিই যে তোমাদেরকে এখানে কোনো টাকা দিতে হবে না, তোমরা শুধু মন দিয়ে পড়াশুনো করো আর ভালো করে বাড়িতে বসে এই চ্যাপ্টারগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। ওকে, আচ্ছা, ভিডিও আপলোড যেটা হবে সেটা অ্যাকর্ডিং টু সিলেবাস হবে, মানে যে সিলেবাসটা দেওয়া রয়েছে সেই সিলেবাস অনুযায়ী ভিডিওটা আপলোড হবে। আর ভিডিও আপলোডের টাইমটা আমি ফিক্সড করে বলতে পারছি না, তবে যে ভিডিওগুলো আপলোড হবে ওগুলো মানডে টু স্যাটারডের মধ্যে অল ভিডিও, যে চ্যাপ্টার ওয়াইজ যে ভিডিওগুলো বলা আছে সিলেবাস ওয়াইজ, সেই ভিডিওগুলো কিন্তু আপলোড হয়ে যাবে। তোমরা কিন্তু ইউটিউব চ্যানেলটাকে ফলো করবে। ওকে, আচ্ছা, তো মক টেস্টের জন্য তোমাদের জন্য একটা গ্রুপ তৈরি করে দেবো এবং গ্রুপটা, সেই গ্রুপে অনলাইন যে আমাদের যে উইকলি সিলেবাস আছে সেই সিলেবাসের ওপরে মক টেস্ট হবে এবং যারা মক টেস্ট দেবে তারা গ্রুপটা জয়েন করতে পারো। এবং একটা কথা তোমাদেরকে বলে দিই, এই গ্রুপে তারাই শুধুমাত্র জয়েন করো যারা মক টেস্টটা অ্যাটেন্ড করতে চাইছো। অ্যাটলিস্ট তোমরা যদি দুটো মক টেস্ট গ্রুপে জয়েন করার পরে অ্যাটেন্ড না করো, কন্টিনিউয়াসলি দুটো মক টেস্ট দুটো উইকস যদি অ্যাটেন্ড না করো, তারপরে কিন্তু তোমাকে গ্রুপ থেকে অটোমেটিক্যালি রিমুভ করে দেওয়া হবে। এবং আরেকটা কথা বলে দিই, গ্রুপে থাকাকালীন যে অহেতুক যে ডিসকাশানগুলো হয় কোয়েশ্চেনগুলো নিয়ে বা আনসারগুলো নিয়ে বা বিভিন্ন রকমের যে ডিসকাশানগুলো হয়, এই PDF চাই, ওই PDF চাই, এই বইয়ের লিঙ্ক দিন, ওই বইয়ের লিঙ্ক দিন, এই রকম কোনো ডিসকাশান কিন্তু গ্রুপের মধ্যে অ্যালাউড হবে না। শুধুমাত্র তুমি এখানে এক্সাম দেবে এবং এক্সামটা দেওয়ার পরে গ্রুপ থেকে মোটামুটি ইনঅ্যাক্টিভ থাকবে, যখনই এক্সাম টাইম হবে শুধু তুমি গ্রুপে অ্যাক্টিভ থাকতে পারবে। কোনো ডিসকাশান আমরা অ্যালাউ করবো না। যারা যারা ডিসকাশান করবে তাদেরকে কিন্তু অটোমেটিক্যালি রিমুভ করে দেওয়া হবে। আচ্ছা, আর একটা যেটা তোমাদেরকে বলি, যে তোমরা যারা মক টেস্ট দিচ্ছ, মক টেস্টে যদি তোমরা কম নাম্বার পাও তাহলে নেক্সট মক টেস্টে তোমাকে ইম্প্রুভ করার চেষ্টা করতে হবে। দুটো উইকসে তুমি যদি কন্টিনিউয়াসলি পোর রেজাল্ট করো, মানে বাজে রেজাল্ট করো, তোমার যদি নাম্বারটা অনেক কম থাকে, তাহলে কিন্তু তোমাকে অটোমেটিক্যালি রিমুভ করে দেওয়া হবে। কারণ তোমাকে সব কিছু ফ্রি ক্লাস দেওয়ার পরেও তুমি যদি নিজেকে ইম্প্রুভ করতে না পারো, নিজের কষ্ট করে নিজের জায়গাটা তৈরি করতে না পারো, তাহলে তোমার থেকে তো কিছু লাভ নেই। যেখানে যে কষ্ট করছে তাকে জয়েন করানো উচিত। তো তাই জন্য তোমাদেরকে যারা পোর রেজাল্ট করবে তাদেরকে কন্টিনিউয়াসলি রিমুভ করে দেওয়া হবে। কোনো আনসিরিয়াস ক্যান্ডিডেটকে আমরা চাই না, সিরিয়াস ক্যান্ডিডেটরা জয়েন করো। অজুহাত দিয়ে যারা বছরের পর বছর কাটাতে চাও তাদের জন্য এই গ্রুপটা নয়, তাদের জন্য এই ইউটিউব চ্যানেলটাও নয়। দিনের পর দিন তোমরা অজুহাত দিতে থাকো, এইটা নেই, ওইটা নেই, সেইটা নেই, এই অজুহাতগুলো এখানে চলবে না। যারা ট্রুলি মক টেস্টগুলো দিতে চাও এবং কোনো অজুহাত ছাড়াই নিজে কষ্ট করে সেই জায়গাটা অ্যাচিভ করতে চাও, তারাই শুধুমাত্র গ্রুপটা জয়েন করো। ওকে, আর এক্সামটা যেটা অ্যারেঞ্জ করা হবে সেটা কিন্তু সিলেবাস ওয়াইজ অ্যারেঞ্জ করা হবে। যে সিলেবাসটা তোমরা উইক ধরে, একটা উইক ধরে বুঝবে, পড়বে, তার উপরেই কিন্তু তোমাকে এক্সামটা দিতে হবে। ওকে, আচ্ছা, গ্রুপটা জয়েন করার জন্য মক টেস্টের যে গ্রুপের লিঙ্কটা, হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আমি তোমাদেরকে ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা ডাইরেক্টলি জয়েন হতে পারো। এবং জয়েন করার পরে নেক্সট উইকে স্যাটারডে অথবা সানডেতে মক টেস্টটা আমি অ্যারেঞ্জ করব। সেটা আমি তোমাদেরকে ডেটটা জানিয়ে দেবো কবে স্যাটারডে বা সানডে কোন দিন হবে। আর এক্সাম যেটা টাইমিং থাকবে সেটা কিন্তু রাতেই থাকবে, সকালের দিকে কোনো মক থাকবে না,
রাতেই 9টা বা 10টার পরে মকটা হবে, ওকে? আর চলো আজকের যে নতুন ভিডিওটা আমরা দেখব সিলেবাস ওয়াইজ, মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের এই পার্টটা আমরা ভালো করে দেখে নিই। দেখো আজকে আমরা মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন চ্যাপ্টারটা পড়ব, ওকে? দেখো এই চ্যাপ্টারটা মেইনলি কনস্টিটিউশনের ফার্স্ট চ্যাপ্টার, লক্ষ্মীকান্তে তোমরা যদি দেখো এটা কনস্টিটিউশনের ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে আসে। তো এখানে যেটা চ্যাপ্টারগুলো তোমাদেরকে এই চ্যাপ্টারের মধ্যে যে যে জিনিসগুলো পড়তে হবে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আসি যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি, যেটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি সেটা হচ্ছে নভেম্বর 1946 কিন্তু তৈরি হয়েছিল। এরপর আছে কি স্কিম, যেটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি যে স্কিমগুলো সেই স্কিমগুলো ফর্মুলেট করা হয়েছিল কোথা থেকে, স্কিমগুলো ফর্মুলেট করা হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যান থেকে, এবং এই ক্যাবিনেট মিশন প্ল্যানটা 1946 এসেছিল। টোটাল স্ট্রেংথ কত ছিল, টোটাল স্ট্রেংথ ছিল 389, তার মধ্যে 296টা ছিল ব্রিটিশদের হাতে এবং 93 ছিল প্রিন্সিপাল স্টেটের হাতে। আচ্ছা 296টা সিটের মধ্যে 11 গভর্নর প্রভিন্স ছিল 292টা এবং 4টে ছিল চিফ কমিশনার প্রভিন্স, আর প্রিন্সিপাল স্টেট ছিল 93টা, ওকে? আচ্ছা কনস্টিটিউশন অ্যাসেম্বলি পার্টলি ইলেক্টেড ছিল এবং পার্টলি নমিনেটেড ছিল। আচ্ছা কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়ার্কিং যদি আমরা দেখি, এখানে ফার্স্ট মিটিং যেটা হয়েছিল সেটা হচ্ছে ডিসেম্বর 9, 1946 হয়েছিল, ঠিক আছে? বাট এই মিটিংটাতে মুসলিম লীগ বয়কট করেছিল, এবং মুসলিম লীগ বয়কট করার কারণ ছিল তারা হচ্ছে সেপারেট স্টেটহুড চাইছিল, ওকে? এই মিটিংয়ের প্রেসিডেন্ট ছিল সচিদানন্দ সিনহা, কারণ সেই সময় সেইভাবে প্রেসিডেন্ট ইলেক্টেড করা হয়নি, তাই ওল্ডেস্ট মেম্বার যিনি ছিলেন তাকেই হচ্ছে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করে দেওয়া হয়েছিল, ওকে? পরবর্তীকালে এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি যখন নেক্সট টাইম যখন মিট করে একসঙ্গে, তখন প্রেসিডেন্ট হিসেবে রাজেন্দ্র প্রসাদকে ইলেক্টেড করা হয়েছিল এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে এইচ সি মুখার্জিকে ইলেক্ট করা হয়েছিল, ওকে? ডেট ছিল 11 ডিসেম্বর 1946, আর কনস্টিটিউশন অ্যাসেম্বলি অ্যাডভাইসার ছিল বি এন রাও, ঠিক আছে? এবং পরবর্তীকালে যতবারই কনস্টিটিউশন অ্যাসেম্বলি যখন কনস্টিটিউয়েন্ট বডি হিসাবে মিট করেছে, তখন প্রেসিডেন্ট হিসেবে চেয়ারম্যান ছিলেন রাজেন্দ্র প্রসাদ, এবং যতবারই লেজিসলেটিভ বডি হিসেবে মিট করেছে তখন ছিল চেয়ারম্যান হিসেবে জি ভি মাভালঙ্কর, ওকে? জি ভি মাভালঙ্কর হচ্ছে ফার্স্ট স্পিকার হিসাবেও আমরা জানি, ওকে? ওকে চলো আমরা নেক্সট বাকি জিনিসগুলো দেখে নিই, যে অনেকগুলো কমিটি তৈরি করা হয়েছিল, ওকে? আচ্ছা কমিটিগুলো জানার আগে আমরা জেনে নিই যে কনস্টিটিউশনে কী কী আর অ্যাডপ্ট করা হয়েছিল, ওকে? ফার্স্ট অফ অল যেটা অ্যাডপ্ট করা হয়েছিল সেটা হচ্ছে কমনওয়েলথ মেম্বারশিপ। কমনওয়েলথ মেম্বারশিপ 1949 হচ্ছে ইন্ডিয়া হচ্ছে কমনওয়েলথ মেম্বারশিপের অংশগ্রহণ করে, এবং ন্যাশনাল ফ্ল্যাগ যেটা ইন্ডিয়ার ন্যাশনাল ফ্ল্যাগ সেটা অ্যাডপ্ট করা হয় 22 জুলাই 1947, ওকে? আর ন্যাশনাল অ্যান্থেম যেটা সেটা হচ্ছে 1950, ওকে? ন্যাশনাল সং হচ্ছে 24 জানুয়ারি 1950। দেখো ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল সং, ন্যাশনাল অ্যান্থেম এগুলো বহুবার ডাব্লিউবিসিএস এক্সামে এসছে, তো তোমরা এই ইয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। এখানে কিন্তু ডেড ও দিয়ে দেয়, ওকে? টোটাল টাইম লেগেছিল কনস্টিটিউশনের যে ড্রাফটিং, যে টোটাল যে কনস্টিটিউশন তৈরি করতে, সেই তৈরি করতে টাইম লেগেছিল 11 মান্থস 18 ডেজ, ওকে? টোটাল 60 কাউন্টিজ থেকে আমাদের কনস্টিটিউশনটা অ্যাডপ্ট করা হয়েছে, আর ড্রাফটিং কনস্টিটিউশনের যে টাইমটা ছিল, মানে যে কনস্টিটিউশনটা টোটাল ড্রাফট হয়ে যেটা তৈরি হয়েছিল সেটার জন্য টাইম লেগেছিল 114 দিন, ওকে? আর ফাইনাল সেশন যেটা কনস্টিটিউশনের ফাইনাল সেশন হয়েছিল সেটা হচ্ছে 24 জানুয়ারি 1950। এবার আমরা দেখে নিই ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করতে গিয়ে কতগুলো কমিটি তৈরি করা হয়েছিল, ওকে? তো কনস্টিটিউশন কমিটি যেগুলো ছিল তার মধ্যে মেন যে কয়েকটা কমিটি সেগুলো আমি এখানে লিখে দিয়েছি, সেগুলোর মধ্যে ফার্স্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউনিয়ন পাওয়ার্স কমিটি। এটা তৈরি করা হয়েছিল জে এল নেহরু, অর্থাৎ জওহরলাল নেহরু চেয়ারম্যান ছিলেন এই কমিটির, ওকে? ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, এটাও কিন্তু জওহরলাল নেহরু চেয়ারম্যান ছিলেন। এই কমিটিগুলোর চেয়ারম্যান কিন্তু বহুবার ডাব্লিউবিসিএস এক্সামে এসেছে, তোমরা কিন্তু এগুলো খুব খেয়াল রাখবে, ওকে? ড্রাফটিং কনস্টিটিউশনের যেটা চেয়ারম্যান ছিল, কমিটির চেয়ারম্যান ছিল বি আর আম্বেদকর। ফান্ডামেন্টাল রাইট সাব কমিটি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে কোয়েশ্চেন আসে। ফান্ডামেন্টাল রাইট সাব কমিটির চেয়ারম্যান ছিল জে বি কিপালিনী। আর মাইনরিটি সাব কমিটি, এটা চেয়ারম্যান ছিলেন এইচ সি মুখার্জি। আর স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এছাড়াও ড্রাফটিং কনস্টিটিউশন যখন যে কমিটি যে কনস্টিটিউশনের যে ড্রাফটিংটা তৈরি করা হয়েছিল তার যে কমিটির যে চেয়ারম্যান ছিল তার কমিটির চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর। আর ড্রাফটিং কমিটিটা সেট আপ করা হয়েছিল আগস্ট 29, 1947। ইয়ার এবং ডেটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এগুলো খুব ভালোভাবে রেডি করবে। টোটাল 7 মেম্বার ছিল কমিটির মধ্যে, যে 7 জন মেম্বার ছিল সেই 7 জন মেম্বারের নাম লক্ষ্মীকান্তের বইতে লেখা রয়েছে, তোমরা ওটা ভালো করে দেখে নেবে। ফার্স্ট ড্রাফট যেটা পাবলিশ হয়েছিল সেটা হচ্ছে 1948 ফেব্রুয়ারি মাসে, এবং ফার্স্ট ড্রাফট পাবলিশ হয়ে যাওয়ার পরে 8 মান্থ ডিসকাশনের জন্য টাইম দেওয়া হয়েছিল ভারতীয় জনগণের কাছে। তো তারপরে কী হয়েছিল, ফাইনাল যেটা ড্রাফট তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে 1948 অক্টোবরে,
তো টোটাল মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে পার্টগুলো রয়েছে বা যে ইনফরমেশন বেস কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমি ভালো করে আলোচনা করে দিলাম। এখানে কিন্তু এখান থেকে কিন্তু প্রায়ই কোয়েশ্চেন আসে, বেশিরভাগটাই ডেটা বেস কোয়েশ্চেন দেয় এবং ফ্যাক্ট বেস কোয়েশ্চেন দেয়। তোমরা এগুলো ফ্যাক্টগুলোকে ভালো করে একটা নোট করে নাও এবং এগুলোই ভালো করে রিভিশন দিতে থাকো। তো বাকি যে পোর্শনটা রয়েছে তাদের মধ্যে কনস্টিটিউশন অ্যাডপ্টেড হয়েছে কত সালে, নভেম্বর 1949। আচ্ছা, সাম প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন যখন কনস্টিটিউশন তৈরি করা হয়েছিল, সেই কনস্টিটিউশন তৈরি হওয়ার পরে যখন এনফোর্সমেন্ট হয়, এনফোর্সমেন্টের আগেই কিছু প্রভিশনস কনস্টিটিউশনের কিছু প্রভিশনকে কিছু প্রভিশন হচ্ছে কী হয়েছিল না চালু হয়ে গেছিল। ওকে, তাদের মধ্যে যেগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে সিটিজেনশিপ আছে, ইলেকশন আছে, পার্লামেন্টের প্রভিশনগুলো আছে এবং আর্টিকেল 5, 6, 7, 8, 9 এই যে আর্টিকেলগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু কনস্টিটিউশনের এনফোর্সমেন্টের আগেই কিন্তু চালু হয়ে গেছিলো। আর্টিকেলে আমাদের টোটাল কনস্টিটিউশনে যদি দেখি 395টা আর্টিকেল রয়েছে এবং 8টা শিডিউল ছিল, ঠিক আছে। এখন যদিও অনেক বেশি হয়ে গেছে, বাট অরিজিনালি 395 আর্টিকেল ছিল এবং 8 শিডিউল ছিল। আর কনস্টিটিউশনের ডেট অফ কমেন্সমেন্ট ছিল, যেটা ডেট অফ কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন সেটা ছিল জানুয়ারি 26, মানে 26 জানুয়ারি ছিল। আর পূর্ণ স্বরাজ ডে যেটা আমরা পালন করি সেটা হচ্ছে 1930 সালে হয়েছিল এবং এটা হচ্ছে কি না 26শে জানুয়ারিকে আমরা পূর্ণ স্বরাজ ডে হিসাবে আমরা পালন করি। ওকে, এই পূর্ণ স্বরাজ ডে হচ্ছে লাহোর সেশন, যেটা কংগ্রেসের লাহোর সেশন হয়েছিল সেই লাহোর সেশনে কিন্তু পূর্ণ স্বরাজ ডে ঘোষণা করা হয়েছিল। এবার কনস্টিটিউশন অ্যাসেম্বলির কিছু ক্রিটিসিজম রয়েছে, সেই ক্রিটিসিজমগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল হচ্ছে কি, যে ক্রিটিসিজমটা যারা কনস্টিটিউশনের যারা এক্সপার্ট ছিল তারা বলেছিল সেটা হচ্ছে নট এ রিপ্রেজেন্টেটিভ বডি। কারণ কি, কনস্টিটিউশন অ্যাসেম্বলি যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে মেইনলি হচ্ছে কি ডাইরেক্টলি ইলেক্টেড, যে মানুষের দ্বারা যে ডাইরেক্টলি ইলেক্টেড হয় সেইভাবে কিন্তু ইলেক্টেড হয়ে আসেনি, বেশিরভাগটাই ছিল নমিনেটেড ছিল, তাই এটা ছিল কি রিপ্রেজেন্টেটিভ বডি হিসাবে তৈরি হয়েছিল। এবং অনেকেই এটা নিয়ে আর্গু করেছে যে এটা একটা সোভার্জিন বডি নয়, ঠিক আছে। সোভার্জিন বডি হচ্ছে কি, কনস্টিটিউশনের যে প্রপোজালগুলো হয় যে ব্রিটিশ গভর্নমেন্টের, কারণ সোভার্জিন বডি এই কারণেই নয়, কারণ কনস্টিটিউশন যে অ্যাসেম্বলিটা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে কি ব্রিটিশদের প্রপোজাল, ব্রিটিশ গভর্নমেন্টের যে প্রপোজালটা পাস করেছিল সেই প্রপোজালের উপর বেস করে কিন্তু কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়েছিল। অ্যান্ড এবং এদের যে সেশনগুলো হতো সবগুলো সেশানই কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট কিন্তু পারমিশন দিত, ঠিক আছে, তাই জন্য এটা একটা সোভার্জিন বডি ছিল না। ওকে, নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে টাইম কনজিউমিং। টাইম কনজিউমিং কারণটা হচ্ছে কি না, একটা কনস্টিটিউশন তৈরি করতে যত টাইম লেগেছে এবং বিভিন্ন কাউন্টি থেকে সেটাকে করে সাজেস্ট করে কনস্টিটিউশনে আর্টিকেল বা যে পয়েন্টগুলো নেওয়া হয়েছে, প্রভিশনগুলো নেওয়া হয়েছে, সব কিছু কিন্তু অনেকগুলো কাউন্টি থেকে নেওয়া হয়েছে এবং তার জন্য অনেক সময় লেগেছে, যার জন্য কি ক্রিটিক্সরা বলেছে যে কনস্টিটিউশন তৈরি করতে কিন্তু খুব টাইম কনজিউমিং ছিল। ওকে, আর নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হিন্দু দ্বারা ডমিনেটেড ছিল, ঠিক আছে। অনেকে এটা নিয়ে অনেক ক্রিটিক্সরা আর্গু করেছে যে আমাদের যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি রয়েছে সেটা হচ্ছে কি না কংগ্রেস পার্টি হচ্ছে তার মেন, এতে ছিল কংগ্রেস পার্টি এবং এই কংগ্রেস পার্টির হচ্ছে বেশিরভাগ অংশটাই হচ্ছে কি ছিল হিন্দু ডমিনেটেড ছিল, তাই কনস্টিটিউশন অ্যাসেম্বলি যেটা ছিল সেটা হচ্ছে হিন্দু ডমিনেটেড একটা বডি ছিল। ওকে, তো এই হচ্ছে পুরো চ্যাপ্টার, এটা হচ্ছে মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আমি কমপ্লিট করে দিলাম। তোমরা বেসিক্যালি এই চ্যাপ্টারগুলো থেকে ইনফরমেশন এবং ফ্যাক্টসগুলোকে ভালোভাবে রেডি করবে আর নোট করে নেবে, ঠিক আছে। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ।